আমি জানি না কার কেমন লাগতো, কিন্তু বর্ষাপু যখন এই রাসেল ভাইপারটাকে বিয়ে করছে তখন থেকে আমার রাসেল ভাইপারটাকে যেন কেমন লাগতো। আসে না কয়েকটা মানুষ দেখে তাকে, হুদাকামে তাকে দেখে ভয় লাগে, এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করতো। প্রথম থেকে আমার কেমন যেন মনে হইতো লোকটাকে, যে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি সবাই বলছিল অভি মনে হইতো, হ্যান মনে হইতো, ত্যান মনে হইতো, আমার এগুলো কিছুই মনে হয় নেই। বাট আমার কি মনে হয়েছে যে না একটু ভয়ঙ্কর, সে হয়তো পোল্টি টোল্টি নিতে পারে। হ্যাঁ, তো আপুর হয়তো বা রাসেল ভাইপারকে বিয়ে করার যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা খুব তাড়াহুড়া করে নিয়ে ফেলছে আমার যতটুকু মনে হয়। তার আর একটু ভেবে চিনতে এই কাজটা করা দরকার ছিল। তারপর দ্বিতীয় কথা, আপুর যে গলায় পোড়া দাগটা, সেই দাগটা নিয়ে রাসেল ভাইপার প্রথম বিয়ের পরের দিন মনে হয় খুব চুমু খেলো, চুমু খেয়ে বললো যে সব পোড়া দাগটা কিছুই না, ভালোবাসে থাকলে সব কিছু সম্ভব, হ্যান ত্যান বুগি চুকি। তো সেটা আবার বর্ষাপু খুব সুন্দর করে ভাইরাল টাইরাল করলো, ভাইরাল হয়ে গেল ব্যাপারটা। আসলে ঠিক আছে, ভালো লাগছে, এরকম ভালো থাকলেই ভালো। কিন্তু এখন এসে কি পোল্টিটা মারলো ব্যাটাটা, ছেলে মেয়ের জন্য টিভি কিনছে সেটার জন্য নাকি তাকে মারধর করছে, আবার বাবা মাকে টাকা দেয় সেটার জন্য নাকি মারধর করছে। ভাই এত তাড়াতাড়ি কিভাবে করে যে মানুষ পোল্টি নেয় বা পোল্টি মারতে পারে, আল্লাহ মাবুদ জানে। এত তাড়াতাড়ি পোল্টি মারবে এটা কখনো আশা করি নেই। যাই হোক, আমার প্রথম থেকে দেখি রাসেল ভাইপারকে কেমন যেন লাগতেছিল। আমার ধারণা মতে বলে আপুর ডিসিশনটা বিয়ের আরও কয়েকদিন পর আরও কোনো একটা ভালো মানুষের সাথে নেওয়া দরকার ছিল। এখন আপুকে কেমনে থ্রেটের উপরে রাখছে, আবার কেমনে বলতেছে টাকা পয়সা না দিলে আসবে না, ইভেন কি বলতেছে যে তার কাছে আসার ভাড়া পর্যন্ত নাই, তুমি আমাকে 3,000 টাকা বিকাশ করো। ভাই এগুলো সব ভয়েস রেকর্ড আমরা পাইছি। হ্যাঁ, এখন বলতেছে সেই ভয়েস রেকর্ডগুলো নাকি এল দিয়ে করা। যাই হোক, আমার মনে হচ্ছে আপ